মন্ত্রী পীযূষ হাজরিকাক প্রত্যাহ্বান ভিক্তরর মাতৃ মন্ত্রীর দাবিক ভিত্তিহীন আখ্যা মহিলা গরাকীর ভিক্তরক রাজনীতির মেরপেছত সোমাই নিনিয়ার আহ্বান পানবজার থানাত পুত্রক সাক্ষাৎ করে ভিক্তরর মাতৃর এটার পাছত আনটো বিস্ফোরণ দুখন শৈক্ষিক প্রতিষ্ঠানের মালিক বলে মন্ত্রী পীযূষ হাজরিকায় করার দাবি নস্যাত করলে ভিক্তর মাতৃয়ে কোনোবাই কৈছে যে ভিক্তর দাসে এজন ব্যক্তির লগত এজন ব্যক্তির লগত মিলি পেলাই কি চলাই কোচিং সেন্টার চলাই কোচিং সেন্টার মই ভাবো তাতে এটা গণ্ডগোল আছে তেওঁলোকে এনেকুৱাও নাটক কৰিব পারে যে তেওঁলোকৰ কোচিং সেন্টারের পৰা হয়তো কোনো নাপাব গোয়ালপাড়ার সামিম বলে ব্যক্তির লগত ভিক্তর দাসর এটা দুটা কোচিং সেন্টার আছে দুটা ইনস্টিটিউট চলাব পড়া আমি মানুহে নহয় আমি সাধারণ মানুষ বলে প্রথম দিনের পর কোথাও সাধারণ মানুষ কি ইনস্টিটিউট আন একাডেমিক কাম করেছিল কি এজন টিউটর কি মালিক নহয় কি শিকায় আর এতিয়া হি স্কোডেমিক করে হি শিকায় হি মালিক নহয় এতিয়া উলিয়াই দিছে যে হি মালিক তেতিয়ালে সেইটো তেখেত সকলে বিচার বিবেচনা করক টেট শিক্ষক ভিক্তর দাসে নিয়মিয়াকৈ বিদ্যালয়লৈ নাযায় বুলি একাংশৰ অভিযোগ পিছে মাতৃৰ দাবী প্ৰতিদিনে বিদ্যালয়লৈ যায় ভিক্তর দাস আনকি নিজৰ টকাৰে শিক্ষাৰ্থীক মাংস কিনেও খুৱাই বুলি দাবী সাৰ তাৰমানে নিয়মীয়া তাৰমানে পাতল হবাৰ সময়ত তেহেঁতক দেখা নাপাওঁ সময়মতে বসি নহয় 9 বজাত বা 9 বাজি 15 দুটাকৈ মোবাইল আছে তেতিয়া ল'ৰা ছোৱালীবিলাকৰ পৰা আমি গম পাওঁ তেহেঁতে ক্লাছত বোলে মোবাইল টিপি থাকে চাকৰি নিয়মীয়া সি মৰ্ণিঙত যাব ইয়াৰ পৰা 8:30 কেতিয়াবা 9:40 হয় এতিয়া 8:40 হয় মোক ঘৰত দদৰে ভাত খাব খাই স্কুল যাব ডেট শিক্ষকত কৈছে দেৰিকৈ যায় কিবা কাজে এতিয়া ওচৰ বাজাৰৰ ষ্টুডেণ্টখিনিক এবাৰ সুধি চালে হ'ল ভিক্তৰৰ এনেকুৱা ৰেকৰ্ড আছে নিজে মাংস কিনি নি ৰ'দত নিজে বনাই ষ্টুডেণ্টক খোৱা ৰেকৰ্ডো আছে ইমানে নহয় ভিক্তৰে ইউটিউবত 10,000 শিক্ষাৰ্থীক বিনামূলীয়াকৈ টিউশ্যন কৰে বুলি মাতৃৰ দাবী কোনো টিচাৰে ইউটিউবত 1,000,000 ষ্টুডেণ্টক বিনা পইচাত নপঢ়ায় আৰু ভিক্তৰে বিনা পইচাত 1,000,000 ষ্টুডেণ্টক ইউটিউবত ক্লাছ কৰাই আছে আৰক্ষীৰ নিৰন্তৰ জেৰাত ভাগি পৰিছে নেকি ভিক্তৰ মাতৃৰ দাবী ভিক্তৰ মানসিকভাৱে ভাগি নকৰে সাহসী ল'ৰা নাই 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 ভিক্তৰ ভাঙি পৰা ল'ৰা নহয় ভিক্তৰ কেতিয়াও ভাঙি নপৰে রাজনীতির মেয়ের পেছত ভিক্তরক সোমাই নিনিবলৈ মাতৃর আহ্বান আর পলিটিক্যাল লাইনের ফলে বস্তুটি যাতে টানি লৈ গৈ নাথাকে তার কারণে মোর বিনম্র অনুরোধ ভিক্তরর মুক্তির দাবিত বেলতলাত প্রতিবাদ নিযুক্তি কেলেঙ্কারি বিস্ফোরণ ঘটাই থানাত সোমোৱা ভিক্তরসর মুক্তির দাবিত বেলতলাত তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ আরক্ষীর সংঘাত প্রতিবাদকারী ঠেলা হেঁচা ডাঙ্গুলাক লৈ আরক্ষী গাড়ি তুলিছে তৃণমূলের কর্মী অভাবনীয় পরিস্থিতির মাজত প্রতিবাদকারীক নিয়া হল দিসপুর থানালৈ বেলতলা পৰা সুব্রত কলিতা আর ভিডিও জার্নেলিস্ট তপন বৈশ্যর সহযোগত বিক্রম বরা রিপোর্ট DY 365